বিপিএল শুরু হয়েছে, বিপিএল শুরুতে একটা মজাও গতকালকে থেকে আপনারা দেখতে পাচ্ছেন যখন বিপিএল এর ট্রফি উন্মোচন করা হয়। ক্রিকেটে অধিনায়ক একটা সৌন্দর্যের ব্যাপার। ক্রিকেট ইতিহাসের অধিনায়কদের সফলতার যদি বীরত্ব গাথা আপনি পড়তে চান, জানতে চান, গুগল করে যে কোনো মুহূর্তে জেনে নিতে পারবেন যে আসলে ক্রিকেটে অধিনায়ক কাদেরকে করা হতো, অধিনায়কের ইতিহাসে কাদের নাম লেখা আছে। অধিনায়ক বলতে আমরা তো তাদেরকেই বুঝি, সেই অ্যালান বর্ডার, রিকি পন্টিং, কিংবা পাকিস্তানের ইমরান খান, ভারতের কপিল দেব, সৌরভ গাঙ্গুলি, আজহারউদ্দিন, তারপরে যদি হাল আমলে আসি তাহলে শচীন টেন্ডুলকার কিংবা বিরাট কোহলির নাম আসতে পারে, কিংবা বাংলাদেশে মাশরাফি বিন মুর্তজার কথা আসতে পারে, ওদিকে নিউজিল্যান্ডের উইলিয়ামসনের কথা আসতে পারে, তার আগে নিউজিল্যান্ডের হ্যান্সি ক্রোনিয়ের কথা আসতে পারে। তারা অধিনায়ক। তো অধিনায়কের আসলে রোলটা কি? অধিনায়কের রোল, অধিনায়ক যে সবসময় সব থেকে ভালো খেলোয়াড় দলের হবেন তা কিন্তু নয়। অধিনায়কের কাজ হচ্ছে খুব ভালো মোটিভেটর হওয়া, খুব ভালো মোটিভেটর হয়ে দলের অন্যান্য সদস্য যারা তাদের কাছ থেকে খেলাটা বের করে নিয়ে আসা, সেটি অধিনায়কের মূলত কাজ। শিপ অফ দ্য ক্যাপ্টেন, ক্যাপ্টেনের কাজই হচ্ছে জাহাজটাকে ঠিকভাবে পরিচালনা করা। জাহাজটাকে পরিচালনা করার জন্য সব থেকে ভালো যে হৃষ্টপুষ্ট যে মানুষ, সেই মানুষটা হতে হবে তা নয়, জাহাজটাকে পরিচালনা করার জন্য সব থেকে হৃষ্টপুষ্ট মগজের মানুষটিকে হতে হয়। তো সেই হৃষ্টপুষ্ট মগজের মানুষগুলোকে আমরা কিন্তু পৃথিবীতে দেখেছি, দেখেছি কি অসাধারণ। আমরা এই সাম্প্রতিককালেই মহেন্দ্র সিং ধোনির কি অসাধারণ অধিনায়কত্ব দেখেছি। মাশরাফি কি তা বলাই হয় বাংলাদেশের সর্বকালের সেরা অধিনায়কই না শুধু, সর্বকালের সেরা ক্রিকেটারও এবং সর্বকালের সেরা মোটিভেটার স্পোর্টসে। মাশরাফি থাকলেই দলের চেহারাটা পাল্টে যায়। আবার যদি মোটিভেটরের কথা ভাবেন তাহলে ওই যতই আপনি সমালোচনা করেন তাহলে বাংলাদেশ দলে একটা মাত্র মোটিভেটর আছে, সেটা হচ্ছে খালেদ মাহমুদ সুজন। আপনারা সমালোচনা করবেন, এই কথারও সমালোচনা করবেন, কিন্তু বাংলাদেশ ক্রিকেটে, ক্রিকেট বোর্ডে যদি সত্যিকারের কেউ ক্রিকেট বুঝে থাকে এবং ক্রিকেট মগজ থেকে থাকে তাহলে ওই একটা মানুষেরই আছে যিনি দিন রাত ক্রিকেট নিয়ে ভাবেন এবং ক্রিকেটের ভাবনা তার প্রচণ্ড শার্প। হ্যাঁ, তিনি দেখতে ছোটোখাটো, তাকে দেখতে একটু অন্যরকম লাগে, তাই আপনারা মজা করে ট্রল করে একটু আনন্দ পান। অধিনায়কের কাজ হচ্ছে মোটিভেট করা। সেই ক্ষেত্রে বিপিএল একটা বড় চমক দিল। এবার বিপিএলের 7 ফ্রাঞ্চাইজি অধিনায়কের নাম প্রকাশ করে প্রমাণ করে দিল যে পৃথিবীতে ক্রিকেটের অধিনায়কত্ব মানে স্রেফ মশকরা করা, ফাজলামি করা, এবং সেটি বিপিএলের কয়েকটি ফ্রাঞ্চাইজি প্রমাণ করে দিয়েছে। আমি যদি 2টা কিংবা 3টা ফ্রাঞ্চাইজির নাম বাদ দিই তাহলে বাকিগুলোর যে অধিনায়কদের অবস্থা সেটি দেখে তাই মনে হয়েছে। হ্যাঁ, তাদের ক্রিকেটীয় যোগ্যতা নিয়ে আমি প্রশ্ন তুলছি না, কিন্তু যখন আপনি একটি দলের অধিনায়ক, যেমন সিলেট দলের অধিনায়ক হচ্ছে মাশরাফি বিন মুর্তজা, কোনো বিকল্প নেই, অবশ্যই তাকে হতে হবে, তাকে করতেই হবে, তিনি যদি খেলেন অধিনায়ক তিনি, এটাই নিয়ম। বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান, সাকিব আল হাসান টি-20 এবং টেস্টের বাংলাদেশের ক্যাপ্টেন, তার অধিনায়কত্ব নিয়ে কোনো প্রশ্ন নেই, যদিও জাতীয় দলে তার অধিনায়কত্ব নিয়ে অনেক সমালোচনা আপনি করতেই পারেন, আমিও করতে পারি, কিন্তু সাকিবের বিকল্প তো ওই দলে থাকার কথা না। হ্যাঁ, যদি সাকিব এবং মাশরাফি এক দলে খেলতেন তখন আমার চয়েস ছিল অবশ্যই মাশরাফি অধিনায়ক হবেন, কিন্তু অন্য দলগুলোর কী অবস্থা? তামিম ইকবাল খুলনা দলে থাকা সত্ত্বেও তাকে বাদ দিয়ে অধিনায়ক করা হলো ইয়াসির আলীকে। কেন? ইয়াসির আলীর মধ্যে আপনি কি দেখলেন? ইয়াসির আলী কি আগামীতে বাংলাদেশের অধিনায়ক হবেন, যার বাংলাদেশ জাতীয় দলে প্রতিটা ম্যাচে অন্তর্ভুক্তি নিয়ে সবসময় সমালোচনা হয়, যার দলে নিয়মিত অংশগ্রহণ করা প্রশ্নের সম্মুখীন, টি-20, ওয়ান ডে, টেস্ট কোনো ফরম্যাটেই তিনি ক্রিকেটীয় যোগ্যতার যে ব্যাপারটা সেটি প্রমাণ করতে পারেননি, তাকে আপনি একটা ফ্রাঞ্চাইজির অধিনায়ক করে দিলেন? হ্যাঁ, বলতে পারেন যে তাকে তার প্রিমিয়ার লিগে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা রয়েছে। ঢাকা প্রিমিয়ার লিগে অধিনায়কত্ব করা আর আন্তর্জাতিক একটা ফ্রাঞ্চাইজি লিগে অধিনায়কত্ব করা কি এক জিনিস? আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়কত্ব করা কি এক জিনিস? ইয়াসির আলীকে আপনি অধিনায়ক বানিয়ে দিলেন, তামিম ইকবালকে
বসিয়ে রেখে এবং তামিম ইকবালের সঙ্গে আলোচনা করে নাকি করলেন, তামিম ইকবাল তাতে সায় দিয়েছেন। তো তামিম ইকবালকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে ভাই আপনি অধিনায়ক হবেন নাকি ইয়াসিরকে করব, তখন তামিম যদি বিন্দুমাত্র বুদ্ধিমান হয় সে কি বলবে আমি অধিনায়ক হব, ইয়াসিরকে করেন না? তামিমকে তো আপনি জোর করে অধিনায়ক করবেন, সে হতে না চাইলেও করবেন, কারণ তামিম ছাড়া আপনার দলে আর কোনো বিকল্প নাই অধিনায়ক হওয়ার। ইয়াসিরকে অধিনায়ক করে আপনি কি বার্তা দিলেন? বার্তা দিলেন প্রথমত তামিমকে অসম্মান করলেন এবং পুরো দলকে, এটাও নিশ্চিত যে আপনি মাঝপথে আবার অধিনায়ক চেঞ্জ করতে বাধ্য হবেন, এটা নিশ্চিত, লিখে রাখেন, আপনি অধিনায়ক চেঞ্জ করতে বাধ্য হবেন, ইয়াসিরের জায়গায় হয়তো অন্য কাউকে আপনি অধিনায়ক বানিয়ে দেবেন। সেটি যদি হয় তাহলে সেটি কতটা হাস্যকর হবে, যেটা গত বিপিএলেও মাঝপথে হয়েছে, একাধিক টিমে হয়েছে। এবার আসি রংপুরের টিমে। রংপুরে নুরুল হাসান সোহান অধিনায়ক। রংপুরে বাংলাদেশি খেলোয়াড়দের মধ্যে অবশ্য তেমন কোনো বিকল্প ছিল না, ছিল না বলেই নুরুল হাসান সোহানকে আপনি অধিনায়ক করেছেন, খুব ভালো কথা। কিন্তু পৃথিবীর ক্রিকেটে কি এরকম উদাহরণ নেই যে বিদেশি খেলোয়াড় যদি যোগ্য হয়, যার দ্বারা ফলাফল বের করে আনা হবে, যাকে অধিনায়ক করলে আমার দেশের খেলোয়াড়রাও তার কাছ থেকে অনেক কিছু শিখতে পারবে, তেমন কাউকে অধিনায়ক করার? অবশ্যই রয়েছে, আইপিএলে রয়েছে, সব ক্রিকেট লিগেই রয়েছে, পৃথিবীর ম্যাক্সিমাম ক্রিকেট লিগে বিদেশিরাই অধিনায়ক হয়। তো সেখানে আপনার দলে এত এত ভালো ভালো খেলোয়াড় থাকতে আপনি কাউকেই অধিনায়ক করতে পারলেন না, নুরুল হাসান সোহানকে অধিনায়ক করলেন, নাকি ভাবছেন নুরুল হাসান সোহান আপনার বাংলাদেশ দলের পরবর্তী ক্যাপ্টেন? অথচ বিসিবির ভাষ্য কিন্তু তা না, বিসিবির ভাষ্য, বিসিবি কিছুদিন আগেই বলেছে যে বাংলাদেশের পরবর্তী অধিনায়ক হচ্ছে লিটন কুমার দাস অথবা মেহেদী হাসান মিরাজ। লিটন কুমার দাস এবং মেহেদী হাসান মিরাজ কিন্তু কোনো দলেরই অধিনায়কত্ব পাননি। তাহলে বিসিবি এক পথে চলছে, বিপিএল আর এক পথে চলছে, ক্রিকেট বোর্ড এক পথে চলছে, ক্রিকেট আর এক পথে চলছে। এই যদি অবস্থা হয় বিপিএলের, তাহলে এই বিপিএল থেকে আপনি কি প্রত্যাশা করবেন? নুরুল হাসান সোহানের দলে রয়েছেন সোহেব মালিকের মতো খেলোয়াড়, সিকান্দার রাজার মতো খেলোয়াড়, তাদেরকে অধিনায়ক করতে পারতেন? হ্যাঁ, বলতেন যে সোহেব মালিককে অধিনায়ক করলে সমালোচনা হবে, সে পাকিস্তানি খেলোয়াড়, তো পাকিস্তানি খেলোয়াড় খেলতে দিচ্ছেন কেন? সোহেব মালিকের চাইতে কি নুরুল হাসান সোহান ভালো খেলোয়াড়? বিতর্ক আসতেই পারে, দেশের খেলোয়াড় বাদ দিয়ে অন্যকে আপনি অধিনায়ক করবেন কেন? দেশের খেলোয়াড়কে অধিনায়ক করে দলকে ডুবিয়ে পুরো দলের মোটিভেশনের জায়গাটাকে নষ্ট করে কি আপনি উদ্ধার করতে চাইবেন এই বিপিএল থেকে? কি খেলোয়াড় বের করতে চাইবেন? বরং যদি একজন ভালো অভিজ্ঞ বিদেশি খেলোয়াড়কেও অধিনায়ক করেন, তার আন্ডারে থেকে একজনকে সহ অধিনায়ক করে আপনি তো তাকে শেখাতে পারতেন, তাকে ট্রেন্ড আপ করতে পারতেন, আর দশজনকে আপনি ভালো একটা বার্তা দিতে পারতেন, সেই খেলোয়াড়ের সেই অধিনায়কের সংস্পর্শে থেকে আর দশজন ভালো কিছু শিখতে পারত। কিন্তু সেটি না করে নুরুল হাসান সোহানকে আপনি অধিনায়ক করলেন, যার জাতীয় দলে অন্তর্ভুক্তি সাম্প্রতিককালে সব থেকে বেশি বিতর্কিত, টি টোয়েন্টিতে, টেস্টে, ওয়ানডেতে, সবখানে উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে তাকে অযথাই জাতীয় দলে খেলানো হচ্ছে, যেখানে লিটন দাস এবং মুশফিক দুজন নিয়মিত খেলছেন জাতীয় দলে, তাদেরকে কিপিং না করিয়ে আপনি লিটন দাসকে বসিয়ে রেখে, তাকে কিপিং না করিয়ে নুরুল হাসান সোহানকে আপনার কিপার কোটায় খেলাচ্ছেন, যার ব্যাটিং যাচ্ছে তাই রকমের জঘন্য। সে টেস্টে নেমে টি টোয়েন্টি স্টাইলে ব্যাটিং করে, আবার টি টোয়েন্টিতে নামলে সেটি করতে পারে না, টি টোয়েন্টি স্টাইলে ব্যাটিং করতে পারে না, তাকে আপনি অধিনায়ক বানালেন। এবার আসি সব থেকে হাস্যকর জায়গায়, যে কিনা বাংলাদেশ ক্রিকেট থেকেই আউট, বাংলাদেশের জাতীয় দলে তার ঢোকার সম্ভাবনা প্রায় শূন্যের কোঠায়, সেই নাসির হোসেন। সেই নাসির হোসেনকে ঢাকা ক্যাপ্টেন বানিয়ে দিল। নাসির হোসেন সংবাদ সম্মেলনকে রীতিমতো তামাশার জায়গায় পরিণত করলেন, সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিককে অপমান করলেন এবং তিনি যে বাক্য বললেন সংবাদ সম্মেলনে, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনি তো গতবার দলই পাননি, এবার সরাসরি অধিনায়ক হয়ে গেলেন, আপনার কেমন লাগছে? তখন সাংবাদিককে খুবই নোংরাভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে পাল্টা প্রশ্ন করে নিজেই অপমানিত হলেন এবং বললেন সামনেরবার আমি ইনজুরড ছিলাম, এই জন্যেই খেলতে পারিনি। তিনি গতবারকে বললেন সামনেরবার। তো এই যদি একজন অধিনায়কের ভাষা জ্ঞান হয়, অধিনায়ককে তো ফ্লুয়েন্ট ইংরেজিও বলতে হয়, নাসির হোসেন কি ইংরেজিতে কথা বলতে পারে? আন্তর্জাতিক টুর্নামেন্টে নাকি পাকিস্তানি কিছু খেলোয়াড়দের মতো আপনি দোভাষী রাখবেন?
পাকিস্তানি খেলোয়াড়রা বেশিরভাগই যখন ইংরেজি বলতে পারে না, তখন ধারাভাষ্যকার যখন রমিজ রাজা কিংবা পাকিস্তানি কেউ থাকে কিংবা অগত্যা ভারতীয় কেউ থাকে, সে যে উর্দুর স্টাইলে হিন্দি বলে, হিন্দি বলে প্রশ্ন করে, হিন্দি উর্দুতে উত্তর দেয়, সে ইংরেজি জানে না, এই কারণে পাকিস্তানি বেশিরভাগ খেলোয়াড়। বাংলাদেশের মানটাকেও কি আপনি সেই পর্যায়ে নিতে চান? বিপিএলের ম্যাচ শেষের যে প্রেজেন্টেশন, সেটা তো ইংলিশে হওয়ার কথা। নাসির হোসেন ইংলিশে কথা বলতে পারে? আপনি তাকে অধিনায়ক বানিয়ে দিলেন, নাসির হোসেন কি বাংলাদেশ জাতীয় দলের জন্য প্রযোজ্য? এখন নাসির হোসেন তার জীবনের যে গতি, সেই গতি কি পরিবর্তন করেছেন? নাসির হোসেন কি সংশোধিত হয়েছেন যে কারণে আপনি দল থেকে তাকে বাদ দিয়েছেন? তাকে যখন একটা ফ্রাঞ্চাইজি অধিনায়ক বানিয়ে দিল, তখন বিসিবি আপনি চুপ কেন? বিপিএল থেকে আপনার তো একটা লক্ষ্য আছে, বিপিএল থেকে খেলোয়াড় বের করার লক্ষ্য আছে, বিপিএল থেকে আপনাকে অধিনায়ক বের করতে হবে। তাহলে নাসির হোসেন কি আপনি জাতীয় দলের ক্যাপ্টেন বানাবেন? যদি না বানান, তাহলে আপনি ঢাকার অধিনায়ক কেন বানাতে দিলেন নাসিরকে? প্রশ্নগুলো কে উত্তর দিবেন বিসিবি থেকে? এদিকে আসেন শুভাগত হোম, চট্টগ্রামের অধিনায়ক। শুভাগত হোমের কাছ থেকে কি পাওয়ার আছে ভাই? শুভাগত হোম বাংলাদেশের জাতীয় দলে তার কি অবদান আছে ভাই? শুভাগত হোমের এই আইপিএলে, আইপিএল না বিপিএলে কি অবদান আছে ভাই? শুভাগত হোমকে আপনি অধিনায়ক বানিয়ে দিলেন, যখন কিনা তার পাশে দাঁড়িয়ে আছে আফিফ, যাকে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ ভাবা হচ্ছে। আফিফকে দিতে পারতেন, সেটি না দিয়ে আপনি শুভাগত হোমকে দিলেন। আর যদি পরিবর্তনের কথাই বলেন, তাহলে আবারও ইমরুল কায়েসকে কুমিল্লার অধিনায়ক না বানিয়ে সেখানে লিটন দাস ছিল, লিটন দাসকে অধিনায়ক বানাতে পারতেন, কারণ আপনাদের লক্ষ্য তো লিটন দাস আগামীর অধিনায়ক কিংবা মেহেদি মিরাজ আগামীর অধিনায়ক। তা আগামীর অধিনায়ককে বসিয়ে রেখে, যে কিনা জাতীয় দলেই নেই, তাকে অধিনায়ক করার জন্য যখন কুমিল্লা ঘোষণা দিল, তখন তাদের সঙ্গে কথা বললেন না কেন? কেন বললেন না যে লিটন দাস আমাদের পরবর্তী পাইপলাইনের অধিনায়ক, তাকে অধিনায়ক বানাও? সেটি করেননি। ইমরুল কায়েসের অধিনায়কত্ব নিয়ে আমার কোনো প্রশ্ন নেই, কারণ তিনি অলরেডি দুটি টুর্নামেন্ট জিতিয়েছেন, বিপিএলে দুবার তিনি চ্যাম্পিয়ন করেছেন কুমিল্লাকে। স্বাভাবিকভাবে কুমিল্লা চাইবে ইমরুল কায়েসকেই অধিনায়ক করার। কিন্তু আপনার বিসিবির যদি লক্ষ্য থাকে যে লিটন দাস আপনার পরবর্তী অধিনায়ক, তাহলে লিটন দাসই তো হবে কুমিল্লার অধিনায়ক, তাকে না করিয়ে সেটি করছেন কেন? আইপিএল থেকে অধিনায়ক বের করছে ভারত, আইপিএল থেকে খেলোয়াড় বের করছে ভারত, আইপিএল থেকে কেএল রাহুল, ঋষভ পান্তের মতো খেলোয়াড় বের করেছে, আইপিএলে গত সিজনে হার্দিক পান্ডিয়া চমক জাগিয়েছে, চমক জাগিয়ে ইন্ডিয়া দলের ক্যাপ্টেন হয়ে গেছে। হার্দিক পান্ডিয়ার তো অধিনায়ক হিসেবে তার কোনো কল্পনাতেই নাম ছিল না, কিন্তু আইপিএলে তাকে ক্যাপ্টেন বানিয়ে, তাকে ক্যাপ্টেন হিসেবে প্রমাণ করে জাতীয় দলে নিয়ে আসা হয়েছে, এবং এটা একটা পরিকল্পিত ব্যাপার, বিসিসিআই এটা পরিকল্পিতভাবে করেছে, এবং হার্দিক পান্ডিয়া সেখানে সফল হয়েছেন, হার্দিক পান্ডিয়া ইন্ডিয়া দলের ক্যাপ্টেন হয়েছেন। এই যে শ্রীলঙ্কার সঙ্গে যে সিরিজ খেলছে ইন্ডিয়া, সেখানেও হার্দিক পান্ডিয়া ক্যাপ্টেন, এবং বলা হচ্ছে যে হার্দিক পান্ডিয়া অন্তত ওয়ান ডে এবং টি টোয়েন্টির দুই ফরম্যাটের ইন্ডিয়ার পরবর্তী ক্যাপ্টেন। রোহিত শর্মার বিদায় ঘণ্টা বেজে উঠেছে প্রায়। অধিনায়ক নিয়ে যে তামাশা করলেন, সেই তামাশার ফলাফলটা কিন্তু আপনাদেরকে পেতেই হবে। আবার বিপিএলে, বিপিএলের ট্রফি উন্মোচনে আর একটা খেলা দেখিয়েছেন। ট্রফি উন্মোচনে আপনারা সাতজন অধিনায়ককে এক জায়গায় করতে পারেননি, সাকিবকেও উপস্থিত করতে পারেননি, বরিশালের ক্যাপ্টেন সাকিব, তার পরিবর্তে মিরাজকে আপনি উপস্থাপন করেছেন, মিরাজ উপস্থিত থেকেছে ট্রফি উন্মোচনে। কেন সাকিব থাকেনি? কেন মিরাজ সহ অধিনায়ক, সে বরিশালের হয়ে প্রতিনিধিত্ব করেছে। তো মিরাজ যদি প্রতিনিধিত্বই করে, তাহলে মিরাজকে ক্যাপ্টেন করলেন না কেন? মিরাজ তো আপনাদের ভাবনায় পরবর্তী ক্যাপ্টেনদের একজন, তাকে ক্যাপ্টেন করতে পারতেন। জায়গা মতো না করে লিটন দাসকে, মিরাজকে, আফিফকে, যারা আগামীর ভবিষ্যৎ, তাদেরকে না করে আপনি শুভাগত হোমকে ক্যাপ্টেন বানাচ্ছেন, আপনি নুরুল হাসান সোহানকে ক্যাপ্টেন করছেন, হাস্যকরভাবে ইয়াসির আলীকে ক্যাপ্টেন করছেন, কেন ভাই? বিপিএলের মাধ্যমে বাংলাদেশের ক্রিকেটটাকে কবরে নিয়ে যেতে চান আপনারা? তার সমস্ত লক্ষণই তো দেখা যাচ্ছে, লক্ষণের আর বাকি থাকলো কী?